এই সময় আমাদের অনেক কৃষক ভাই যে পোকার ওষুধ দিচ্ছে কিংবা রোগের ওষুধ পচার ওষুধ দিচ্ছে, এটা কিন্তু এই প্রথম এক মাস সময়ের মধ্যে আমরা জানি যে পোকা বা রোগ বালাই খুব কম লাগে। এখন বিভিন্ন খাদ্য উপাদান বা পুষ্টির ঘাটতি হয়, যে পুষ্টির ঘাটতিতে মরিচা পাতা দাগ পড়তেছে, পাতা পুড়ে যাচ্ছে, কিনারা পুড়ে যাওয়ার মতো যাচ্ছে, আগার পাতা মরে নিচের দিকে আসতেছে, এগুলো হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদানের বা পুষ্টির অভাবে ঘাটতিতে বা সারের ঘাটতি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আদিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়নগর নওগাঁ। আমি আজকে ধানের মাঠে এসেছি, ধান রোপণ করে প্রায় এই মাঠে প্রায় এক মাস হলো, কিন্তু প্রায় মাঠে কিছু সমস্যাগুলো দেখা যাচ্ছে, যে সমস্যা আমরা আমাদের চোখে দেখার মতো মনে হচ্ছে। এই সমস্যার কারণে কৃষক ভাইরা অনেকটা হতাশ হচ্ছে, যেটা আপনাদের মাঠের ক্ষেত্রে হইতে পারে। এই সমস্যাগুলো আমি কৃষক ভাইয়ের কাছ থেকেই ডাইরেক্ট শুনি এবং এর সলিউশন একটা করার মতো চেষ্টা করি। আমরা প্রথমে শুনে নেই কৃষক ভাইয়ের ধান রোপণের পর থেকে কি কি সমস্যাগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধান রোপণ করে কৃষক মোহাম্মদ আব্দুল হায়ের, মাস এক মাসের মতো হয় আসতেছে। ধানের মাঝখানে মাঝে মাঝে বসা যাচ্ছে, ধানের আগাগুলো মরে যাচ্ছে এবং লাল পাতা হচ্ছে, থোপাচ্ছে না, থোপাচ্ছে কম, কুশি কম হচ্ছে। হ্যাঁ, কুশি কম হচ্ছে। আরো দেখতেছি যে পাতার কিনারাগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, পাতার কিনারাগুলো মরে যাচ্ছে, মরিচা পড়ার মতো লাগতেছে। আর ধানের শিকড় কি ঠিক আছে? কি শিকড়ের উপর একটু জরা জরা ভাব লাগতেছে। ও আচ্ছা, একটু দেখে নেই আমরা একটা শিকড়। আচ্ছা, শিকড়ও কিছুটা বাদামি রঙের দেখা যাচ্ছে, পাশাপাশি অন্যান্য সবগুলো ঠিক আছে। কিন্তু এই মূল কথা, আমাদের ধান রোপণের পর থেকে ভালো কুশি হচ্ছে না এবং ধানের পাতার কিনারাগুলো পুড়ে নিচের দিকে আসতেছে, পাশাপাশি পাতা হলুদ হয়ে গেছে, যেখানে পটাশের মনে হচ্ছে ব্যাপক একটা ঘাটতি, এবং বিএলবি পাতা পোড়াজনিত রোগ, যেটা বিএলবি পাতা পড়া রোগ, সেটা আক্রমণ করেছে এবং এর কুশি হচ্ছে না। এই ধরনের এর আগে একটা ভিডিও করেছিলাম, এর একটা খুব সুন্দর একটা সলিউশন আছে। টোটাল ম্যানেজমেন্টটা যদি আমরা একটা স্প্রের মাধ্যমে বা একটা ওষুধের মাধ্যমে দমন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কুশিও বেশি হবে, এই পাতা পড়া রোগ পাশাপাশি সমস্ত মরিচা পড়া যে সমস্যাগুলো, এগুলো সমাধান করা সম্ভব। তবে আমাদের আগে জানতে হবে, এই সময় আমাদের মনে রাখতে হবে যে এই সময় আমাদের অনেক কৃষক ভাই যে পোকার ওষুধ দিচ্ছে কিংবা রোগের ওষুধ পচার ওষুধ দিচ্ছে, এটা কিন্তু এই প্রথম এক মাস সময়ের মধ্যে আমরা জানি যে পোকা বা রোগ বালাই খুব কম লাগে। এখন বিভিন্ন খাদ্য উপাদান বা পুষ্টির ঘাটতি হয়, যে পুষ্টির ঘাটতিতে মরিচা পাতা দাগ পড়তেছে, পাতা পুড়ে যাচ্ছে, কিনারা পুড়ে যাওয়ার মতো যাচ্ছে, আগার পাতা মরে নিচের দিকে আসতেছে, এগুলো হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদানের বা পুষ্টির অভাবে ঘাটতিতে বা সারের ঘাটতি। যদি এরকম সমস্যা হয়, তাহলে প্রথমত আমরা একটা স্প্রে করব। সেই স্প্রের উপাদানে আমি এর আগেও বলেছি, আজকে বলছি, আমরা প্রতি লিটার পানিতে 6 গ্রাম করে পটাশ সার, প্রতি লিটার পানিতে 6 গ্রাম করে সালফার, হতে পারে সালফার সেটা থিওভিট, গেইভেট, অরোভেট কিংবা যে কোনো ভালো ব্র্যান্ডের সালফার, এবং 1 গ্রাম চিলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে। এটা টোটাল কম্বিনেশন করে প্রতি শতক জমিতে 2 লিটার পানি, অর্থাৎ 1/33 শতক বিঘাতে অন্তত মিনিমাম 50 লিটার বা 3 মেশিন পানি আমরা যদি স্প্রে করি, তাহলে অন্তত 3 দিনের মধ্যে এই রেজাল্টটা ফিরে আসবে। এবং এই যে অনেকটা ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগ ধরে গেছে, পাতার কিনারা মরে যাচ্ছে, পুড়ে যাওয়ার মতো দেখাচ্ছে, পাতা হলুদ হয়ে গেছে এবং গুছিয়ে নিচ্ছে না, কুশি হচ্ছে না, এখানে বিভিন্ন সিমটমগুলো শো করতেছে, এই জন্য আমরা এই উপাদান যদি আমরা মিলে স্প্রে করতে পারি, যদি বেশি প্রয়োজন মনে হয় তাহলে সেকেন্ড টাইম 7 দিন পর আরেকটা এই একই স্প্রে যদি দিতে পারি, তাহলে কুশি উৎপাদন দ্রুত হবে। যেহেতু এবার আমন মৌসুমটা অনেকটা দেরিতে রোপণ করা হয়েছে অতিরিক্ত খরার কারণে, সেক্ষেত্রে আমরা দ্রুত যারা স্প্রে করি নাই তারা অন্তত 20 দিনের আগে, 20 দিনের রোপণের 20 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে, যদি তাও সম্ভব না হয়, আপনি যদি আজকে তথ্যটি জেনে থাকেন তবে আজকেই আপনার জমিতে এটি স্প্রে করুন। এই স্প্রেটা আপনার বিভিন্নভাবে কাজ করবে, প্রথমত এই রোগগুলো সরিয়ে দিবে, দ্বিতীয়ত কুশি উৎপাদন হবে, তৃতীয়ত বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত রোগগুলো থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, ব্যাকটেরিয়া রোগগুলো নিরাময় হবে এবং ধানের ফলন এবং উৎপাদন এত পরিমাণে বৃদ্ধি পাবে আপনি কল্পনা করতে পারবেন না, মিনিমাম 20% ফলন বৃদ্ধি পাবে।
এর আগে কৃষক ভাইরা এই ধরনের স্প্রে দিয়েছেন গত বড় মৌসুমে, অনেক কৃষক ভাই দূর দূরান্ত থেকে আমাকে ফিডব্যাক দিয়েছেন। তো আমরা সর্বোপরি এই স্প্রেটা দিব, প্রতি লিটার পানিতে 6 গ্রাম সালফার, 6 গ্রাম পটাশ এবং 1 গ্রাম সিলেটেড জিঙ্ক কম্বিনেশন করে অন্তত 1 বিঘাতে 3 মেশিন পানি স্প্রে দিলে আমাদের এই সলিউশনটা সম্ভব হবে। ধন্যবাদ সকলকে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা।